একজন সুস্থ ছেলে পাগল হয়ে গেছে ভাই, শুনলে তো কতটা কষ্ট লাগে। হয়তো উনি আমার রক্তের সম্পর্কের না, তবে ভাই উনিও তো মানুষ। যা বুঝলাম আর শিখলাম দুনিয়া থেকে যে মানুষগুলো স্বার্থপর দুনিয়াটা না, আর এই দুনিয়া ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার হচ্ছে টাকা। পরলোকের দিন যা যেমনে তেমনে, তবে যারা গরিব সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় ভাই আল্লাহ তো আমার একটা পেট দিছে, আর ওই পেটের খিদাও আছে, ওইটার খিদা তো পূরণ করতে হবে। তবে যাদের দায়িত্ব ফ্যামিলির উপর আছে তাদের অবস্থা কুকুরের থেকেও খারাপ, এটাই বাস্তব, তাই বলতেও লজ্জা লাগে না। ভাই একটা কথাই বলবো, ইনকাম ভালো থাকলে রিলেশন করে, নয়তো এসব আলগা ফিরিত বাদ দেন। অনেক কষ্ট করে বড় করতেছে বাবা মা, কোনো মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দিবেন অথবা পাগল হয়ে যাবেন, এটা কি ভাই বুঝি না। মানুষ ধনী গরিব হতে পারে, তবে এই কথা মাথায় রাখতে হবে আমরা মানুষ হিসেবে সকলের জীবনে অনেক দামি। তো জীবনের মায়া করতে শিখুন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ গাইস।